নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দু হাজার বাইশে কীভাবে আপনি ওইসি স্কলারশিপের জন্য রিনিউয়াল করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং রিনিউয়াল করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে রিনিউয়াল করবেন সেটাও কিন্তু বলবো এবং রিনিউয়ালের জন্য বর্তমান কিন্তু নতুন একটা আপডেট এসেছে রেনুয়াল করতে গেলে বর্তমানে রেশন কার্ডের ডিলেস কিন্তু আপনাকে বসে দেবে যার নামে রেনুয়াল করবেন তার কিন্তু রেশন কার্ডের ডিলেস বসে দেবে তো কীভাবে রিনিউয়াল করবেন কীভাবে ডকুমেন্টস সাবমিট করবেন কীভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা রিনিউয়াল করার পর প্রিন করবেন সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং রেলমেন্ট করার সময় কী কী প্রবলেম আসবে সেটাও নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব সেই জন্য ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অটারটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নীতিনীতি ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথম থেকে অফিসেও চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট চলে আসবেন এখানে চলে আসার পর কীভাবে ওই স্কলারশিপের জন্য নতুন আবেদন করবেন সেটা কিন্তু আগের ভিডিও দেখিয়ে দিয়েছি তার লিঙ্ক কিন্তু আই দিয়েছে এবং ভিডিও ডিসক্রিপশন দিয়ে আছে সেখানে দেখে নেবেন আজকে দেখো কীভাবে রিনিউ করতে হয় তো রিনিউ করার জন্য রিনিউ স্কলারশিপ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে নেবেন আপনি যেই ডিস্ট্রিক্টের জন্য ফিল আপ করতে চান সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করবেন তারপরে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর তারপরে কিন্তু লগ ইন অপশান আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর কিন্তু আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এখানে বসে দেবে তো এরপর যদি এখানে আইডি অথবা পাসওয়ার্ড যদি কোনটা আপনি ভুলে যান তাহলে আপনি কী করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড অ্যান্ড ইউজার আইডি এই অপশানে কিন্তু ক্লিক করলে হবে না ঠিক আছে এটা ক্লিক করলে হবে না তো সেই জন্য আপনি কী করবেন সেই জন্য কিন্তু প্রথম কিন্তু পুনরায় এখানে অফিসিয়াল অফিসে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে ফরগেট পাসওয়ার্ড অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পাসওয়ার্ড এবং কিন্তু আপনার ইউজার আইডি আপনার যেইটা দরকার সেটা এখান থেকে আপনি রিকভার কিন্তু করতে পারবেন ঠিক আছে সেই জন্য কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার এবং কাস্ট সার্টিফিকেট এবং আপনার ডেট অফ বার্থটা বসিয়ে এখানে সাবমিট করে দিলেই আপনার মোবাইল নাম্বারে আইডি এবং পাসওয়ার্ড কিন্তু চলে আসবে তো সেটা দিয়ে আপনি এখান থেকে রিনিউটা খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন ঠিক আছে তবে রিনিউল করার জন্য আপনি এখানে রেনু স্কলারশিপ এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার ডিসিটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রে সরিভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে স্বামীর বাটন কিন্তু ক্লিক করবেন ঠিক আছে সামির বাটন ক্লিক করবেন স্বামীর বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রিনিউ পেজে কিন্তু নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন লগ ইন পেজে নিয়ে চলে গেল তারপর কিন্তু এখানে আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচারটা ফিল করবেন ক্যাপচার ফিল করে পর লগ ইন বাটন কিন্তু ক্লিক করবেন ঠিক আছে লগ ইন বাটন আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু রিনিউ করার অপশানটা হয়ে যাবে তারপর অনেক ক্ষেত্রে যদি এইরকম দেখায় তাহলে কিন্তু পুনরায় কিন্তু আপনি লগ ইন করবেন লগ ইন করার করলে কিন্তু আপনার মোবাইল একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা এখানে সরিভাবে কিন্তু আপনি বসে নেবেন ঠিক আছে এর ওটিপিটা সরকারে বসিয়ে দেবেন আপনার যখন নতুন রেজিস্ট্রেশন করার সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা এখানে বসে সামির বাটনে ক্লিক করে দেবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর তার পর্যন্ত আপনাকে এখান থেকে রিনিউটা করতে হবে তো এখানে সমস্ত ডিটেলস এখানে দেখে নেবেন আপনার ডিটেলস এবার রিনিউ করার জন্য দেখতে পাচ্ছেন রিনিউ অ্যাপ্লিকেশান বলে একটা অপশান শো হয়ে গেছে সেকেন্ড অপশান এই অপশান কিন্তু ক্লিক করবেন রিনিউ অ্যাপ্লিকেশান অপশান ক্লিক করার পর তারপরে বেসিক ডিটেলস এখানে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার ইস্যু ডেট কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং যদি অ্যানুয়াল ইনকাম দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম দিয়ে রয়েছে তো বর্তমানে আপনার অ্যানুয়াল ইনকাম কত সারা এখান থেকে বসিয়ে নেবেন ঠিক আছে নতুন যে অ্যানুয়াল ইনকামটা সঠিক বসিয়ে নেবেন বসিয়ে দেওয়ার পর সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন পাঁচশো বারো কপির মধ্যে জেবিজি ফর্ম্যাটে এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে রিলেশন হিন্দু দেওয়া রয়েছে এবং স্টেটাস এ কিন্তু আপনার বাবা মা যদি দুজনেই শিক্ষিত হয়ে থাকে তাহলে কিন্তু বোধ এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কী করবেন এখানে কিন্তু লাস্ট এক্সামিনেশান ডিটেলস কিন্তু আপনাকে দেবে যদি ইলেভেন পড়ছেন তাহলে কিন্তু মাধ্যমিক ডিটেলস এখানে বসাবেন যদি টুয়েলভ পড়ছেন তাহলে কিন্তু ইলেভেন ডিটেলস বসাবেন প্রথমে অ্যাটেন্ডেন্স স্টেটাস এখানে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আপনি বসে দিয়েছেন সেটা বসিয়ে দেবেন তারপরে কিন্তু টোটাল মার্ক কত নম্বর পরীক্ষা হয়েছিল লাস্ট এক্সামে সেটা বসিয়ে দেবেন তার মধ্যে কত নাম্বার পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কত পার্সেন্ট হয়েছে সেটা বসিয়ে দেবেন তারপর কিন্তু এখানে আপনি কোর্সটা কমপ্লিট করেছেন পাস যদি করেছেন পাস লিখবেন এখানে অথবা পি লিখে দিতে পারেন তারপরে বছরে কতদিন আপনি স্কুল বা কলেজ গিয়েছেন সেটা বসিয়ে দেবেন তারপরে কবে কোর্সটা কমপ্লিট হয়েছে অথবা আগে যে এক্সামের রেজাল্টটা কবে বেড়েছে সেই ডেটটা কিন্তু এখানে আপনি সিলেক্ট নেবেন ঠিক আছে লাস্ট এক্সামে যে কবে রেজাল্ট বেড়েছে সেটা বসিয়ে দেবেন এখানে তো সমস্যাটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইনস্টিটিউট ডিটেলস আপনাকে বসেতে হবে তো প্রথম যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আপনি যে মাধ্যমিক যে পাস করেছেন সেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে যদি পাস করেছেন গভর্নমেন্টে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে ব্লক এখানে সিলেক্ট করা আছে তারপরে ব্লকের নামটা এখানে সিলেক্ট করে নেবেন কোন ইনস্টিটিউট আপনি কোন বর্তমানে কোন ক্লাসে পড়ছেন বা কোন স্কুলে পড়ছেন বা কোন কলেজে পড়ছেন এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে এখানে কোন ক্লাস বা কোর্স এখানে সিলেক্ট করবেন করে নেবেন বর্তমানে আপনি টুয়েলভে পড়ছেন বা ইলেভেনে পড়ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে কিন্তু জয়নিং ডেট আপনি কবে ভর্তি হয়েছেন এই ক্লাসে সেই ডেটটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং এই সেশনটা কবে শেষ হবে সেটা এখান থেকে বসিয়ে নেবেন ঠিক আছে আপনি জয়নিং ডেটটা যেই ডেটটা দেবেন জয়নিং ডেটটা তার থেকে এক বছর বাড়তি করে আপনি কিন্তু এখানে ডেটটা কিন্তু দিয়ে দেবেন এন্ড সেশন এটা কিন্তু দিয়ে দেবেন তাহলে এক বছর বাড়তি তেইশ এখানে দিয়ে দেবেন তেইশ নয় এক বছর বাড়তি করে দিয়ে দেবেন তো এরপর কিন্তু হোস্টে যদি আমি হোস্টেল হোস্টেলে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা নো করে দেবেন যদি ইয়েস করেন তাহলে কিন্তু হোস্টেলের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে হোস্টেলের নামটাকে সিলেক্ট করে নেবেন এর মধ্যে হোস্টেলের যদি নাম না থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে ম্যানুয়েলভাবে কিন্তু বসাতে হবে ঠিক আছে তো তারপরে যদি হোস্টেলে পড়তে কত টাকা নিচ্ছে সেটা বসিয়ে দেবেন এবং হোস্টেলে কবে আপনি জয়নিং হয়েছে সেই ডেটটা কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আইডেন্টিফিকেশান ইনফরমেশন বসিয়ে দেবে আপনাকে যদি আপনার আধার কার্ড নাম্বার থাকে ইয়েস করবেন এবং আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক থাকে ইয়েস করবেন এবং এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে বর্তমানে কিন্তু এই আপডেটটা এসেছে এই অপশন আগে ছিল না বর্তমানে কিন্তু এখানে রেশন কার্ডের নাম্বার কিন্তু বসে দেবে খাদ্যজাতীয় নাম্বার এখানে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু সরিভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ব্যাঙ্ক ইনফরমেশান এখানে ডিটেলস বসে দেবে আপনাকে তো তার আগে এখানে ঠিক ছুড় মারবেন এখানে ঠিক ছুড়ো মারার পর এখানে ব্যাঙ্ক ইনফরমেশানটা আইএফসি কোড বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম এখানে করে দেবেন এগুলো কিন্তু আগে থেকে দেওয়া থাকবে এগুলো পুনরায় কিন্তু একবার চেক করে নেবেন ঠিক আছে সকল ডিটেলস চেক করে নেওয়ার পর তারপরে নিচে গিয়ে আসবেন নিচে দেওয়ার পর এখানে কিন্তু বিভিন্ন ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে আপনার বাড়িতে কী কী আছে বা আপনি কী কাজ করেন সমস্ত দিয়ে আছে এর মধ্যে যেই কাজটি করেন বা যেই যেই আপনার জিনিসপত্র আপনার বাড়িতে আছে এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনি যদি কৃষক হয়ে থাকেন এখানে প্রথমটা সিলেক্ট করবেন তারপর কিন্তু এখানে স্বামীর বাটনে কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে স্বামীর বাটনে ক্লিক করে দেবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর লগ অ্যান্ড ভেরিফাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে ওকে করে দিলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা লগ হয়ে যাবে তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে যাবে এর কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন করে নেওয়ার পর তারপরে এর সঙ্গে কিন্তু সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনার স্কুলে কিন্তু বা কলেজে কিন্তু গিয়ে জমা দিয়ে আসবেন ঠিক আছে তো এটা হচ্ছে ফুল প্রসেস তো এইভাবে কিন্তু আপনি যে ওসিস স্কলারশিপের জন্য রেনুয়াল খুব সুন্দরভাবে করতে পারবেন এবং কিন্তু অনেক ক্ষেত্রে এরকম সার সার্ভার ইর দেখাবে তো সেই জন্য কী করবেন প্রথম কিন্তু পুনরায় আপনাকে লগ করে একবার চেষ্টা করবেন এক দুবার চেষ্টা করলেই কিন্তু আপনার হয়ে যাবে এবং আপনি চেষ্টা করবেন রাত্রের দিকে তখন যখন একটু ট্রাফিকটা কম থাকে সেই সময় করলে কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে তো আজকে বুঝতে পারেন কীভাবে ওইসি স্কলারশিপ জন্য আপনি রিনিউয়াল করবেন সেটা কিন্তু বলে দিলাম যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানান আমি অবশ্যই সারা রিপ্লাই করবো আজকে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থাকা বেল অঠানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ